আমি যদি না খাই ভগবান খাওয়াবে? আমি যদি না খাই ভগবান খাওয়াবে? ভগবানের ইচ্ছা, ঠিক আছে দেখি আমি কালকে খাবো না, দেখি ভগবান কি করে খাওয়ায়, আমি কালকে খাবো না। ঘুম থেকে উঠেছে, প্রতিক্রিয়া করেছে, কি করেছে, আমি আজকে খাবো না। তো ঘরে থাকলে তো মা জোর করে খাইয়ে দেবে, ও ঘর থেকে চলে গেছে জঙ্গলে, জঙ্গলে পালিয়ে যাবো। জঙ্গলে গিয়ে চিন্তা করছে খিদা লাগলে যদি ঘর যেতে ইচ্ছা হয়, তাই গাছের উপরে উঠে গেছে, আমি আজকে জোরে, আমি আজকে জোরে, আমি আজকে প্লিজ প্রসাদ আনবেন না, প্রতিজ্ঞা করেছে আমি আজকে খাবো না, গাছের উপরে উঠে বসে আছে, প্রতিজ্ঞাটা কি আমি খাবো না। হঠাৎ শীতকালের দিন ছিল, কিছু লোক পিকনিক করতেছে, ওই গাছের গোড়ায় রান্না শুরু করেছে। ও বলছে আচ্ছা আমি খাবো না, তাই ভগবান আমাকে খাওয়াতে চাইছে, আমি খাবো না। তো রান্না হচ্ছে, অনেক কিছু রান্না হয়েছে, আর রান্নার সুগন্ধ নাকে একটু একটু আসছে, কিন্তু প্রতিজ্ঞা আমি আজকে খাবো না, আর কেউ বলছে না সাহস করে। তো রান্না বান্না সব রেডি, খাওয়া শুরু হবে, হঠাৎ জঙ্গলে সিংহ গর্জন করেছে, আর সিংহের গর্জন শুনে খাওয়া তো দূরের কথা, প্রাণ ভয়ে খাবার দাবার ছেড়ে সবাই পালিয়ে গেছে, খাবার দাবার সব পড়ে আছে, পড়ে আছে। এখন ওই দিক দিয়ে যাচ্ছিল একটা ডাক্তার, ডাকাতের দল, ডাক্তার ডাকাতও, ডাক্তারও ডাকাত, সরি। তো যাচ্ছে, তো ডাকাতরা দেখছে অনেক খাবার দাবার, গরম গরম খাবার, ধোঁয়া উঠছে, কিন্তু খাওয়ার লোক নেই। কয়েকটা লোভী ডাক্তার গিয়ে খেতে শুরু করেছেন, এই খাস নে, আমারও তো ডাকাত, যে ডাকাতের সর্দার ছিল, আমরা তো ডাকাত, আমরা বাড়ি বাড়ি চুরি করি, এ নিশ্চয় কেউ বিষ মাখিয়ে রেখেছে এখানে, আমরা খেয়ে মারা যাবো, তখন আমাদের চুরি করবে সব, কেউ খাও না, কেউ খাবে না, কেউ খাবে না। আচ্ছা দেখো তো এখানে খাবার রেখে কোথাও কেউ লুকিয়ে আছে কিনা, সবাই খোঁজা শুরু করেছে, কাউকে পায় না, হঠাৎ একজন দেখে উপরে বসে আছে, এই এই খাবারে বিষ রাখি আমাদেরকে মারার কথা, নাম তোকে আগে খাওয়াবো, নাম নাম, বলছে না আমি কিছু জানি না, আমি আজকে প্রতিজ্ঞা করেছি খাবো না, প্রতিজ্ঞা, নাম তো নামছে না, তখন ওর পা ধরে হিঁচড়ে নামিয়েছে নিচে, খা, বলে আমি খাবো কেন, আমি তো আজকে প্রতিজ্ঞা করেছি, খাবি না মানে, দুজন দুদিকে পাটি ধরে খাইয়েছে, খুব খাইয়েছে, খা, আর খাচ্ছে তো মেরে মেরে খাইছে, খা। তো খাই খেয়েছে ভালো বলো, হ্যাঁ, পনির সবজি, মালপোয়া, পুরি, পাটি সবটা, আর যা যা আছে, কুমিল্লার রসমালাই সব কিছু খেয়েছে, এক এক দেশের এক একটা যা যা আছে, হ্যাঁ, নাটোরের কাঁচা গোল্লা, বগুড়ার দই, আর টাঙ্গাইলের চমচম, যশোরের খই, এক একটা দেশের এক একটা খাবার, যত ভারী ভারী খাবার ছিল সব ভালো ভালো খাওয়া। তারপরে ডাকাতরা বলছে, এই মরছিস না কেন, বলছে মরবো কেন, কেন খাবারে বিষ মাখিয়েছিস মরবি না, বলছে আমি তো বললাম এর ভিতরে কিছুই নেই, বলে তাহলে তাই ভালোগুলো খেয়ে ফেললি কেন, আবার পিটুনি, আবার বেধড়ক পিটিয়েছে, বেধড়ক পিটিয়ে টিটে লাথি মারবে যা, আর বাকি যা ছিল ডাকাতরা খেয়েছে। ও রাস্তা আস্তে আস্তে চিন্তা করছে, বাব খেলাম তো খেলাম, আবার উত্তম মধ্যম খেলাম, তো ভগবানের সঙ্গে কম্পিটিশন করতে যাই না যেন আমরা। তাই ভগবান বলছেন চৈতন্য মহাপ্রভু নিজে, আপনে ঈশ্বর সর্বজনের শিখায়, ইহাতে বিশ্বাস যার সেই সুখ পায়। ভগবানের কথার উপরে বিশ্বাস, আমাদের বিশ্বাস হয় না বলে ভগবদ গীতাতে বহু জায়গায় মা সূচ, হ্যাঁ মা সূচ আছে না, তুমি আমার কথার উপরে অবিশ্বাস করো না, অসংশয় নসংশয় অনেক শ্লোকে, হে অর্জুন তুমি আমার কাছে ফিরে আসবে যদি ভক্তিযোগ করো, নসংশয় কত জায়গায় বলছে অবিশ্বাস করো না। তাই কবিরাজ গোস্বামী বলছেন, যেতে মতে কেনে কোটি প্রযত্ন না করে, ঈশ্বরের ইচ্ছা হইলে সেই ফল ধরে। আমরা অনেক কিছু করার চেষ্টা করতে পারি, যদি ঈশ্বরের ইচ্ছা না হয় কোনো কাজে আমরা সফল হব না।
ए सुंदर सुंदर सहस्रिक आमी पढ़लाम अंतलीला द्वितीय खंड महाप्रभु जाच्छेन शांतिपुर थेके पुरी एक एक जगह जे जिनिसटा आपनी पढ़बेन आमादेर महाराज बोलतेन चैतन्य भागवतटा एकटा लाड्डुर मतो लाड्डुर कोन दिकटा मिष्टी उपरेटा ना नीचेटा ना साइडेटा ना माझखानेटा जेखने आपनी मुख देवें चैतन्य भागवत जेखने ही पढ़बें जे अंशई शुनबें आनंदे आनंदे भासबें तो से चैतन्य भागवत आमरा एखन वितरण शुरू करब आपनारा थाकबें आमरा एकसंगे बेरोब पाँच सात मिनट थाकबो